হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো দেখো, আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ কি আমি গেছিলাম প্রাইভেটে আর মাও একটু কাজে ব্যস্ত ছিল, তো একটু মানে বেলা করে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এখন আমি রান্নাঘরে রয়েছি, তো মা দাঁড়িয়ে রয়েছে, তো আমি এখন রান্না করছি, আমি আজকেও রান্না করছি। তো দেখো আমি আজকে কী রান্না করছি। দেখো বন্ধুরা, আমি আজকে এখানে করছি মাংস। তো দেখো মাংস কালারটা কিন্তু দেখতে দেয় না, আমি রান্না করছি বন্ধুরা। তো দেখো কষা কষা, এখনো কষেনি, তো কষাচ্ছি মাংসটাকে। মানে শুরু থেকে কী কী রান্না করেছি সেগুলো তোমার শেয়ার করতে পারিনি, তো মাংসের আপডেট করছি সেটা তোমাদের দেখালাম, আর কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বেগুন ভাজা, আলু সিদ্ধ মানে ভেজেছি আমি, আর এখানে দেখো বাকি কালকে কত আম এনেছে দেখেছ বন্ধুরা। মাংসটা আমার রান্না হোক, তো তোমাদেরকে দেখো কালার কেমন এসেছে, আর যখন মাংসটা টেস্ট করে দেবো তখন তোমাদের বলবো যে কেমন এসেছে, খারাপ হলেও বলবো ভালো হলেও বলবো, মা তুমি বলবো কিন্তু। হ্যাঁ, আর এখন মা এখন খাচ্ছে আম, ঠিক আছে। তো আমিও তখন রান্না করছি, তো চলো বন্ধু রান্না বান্না করে নিই। দাদা ভাইয়ের মজা দেখো, লেবু দিয়ে বানিয়েছে মালা, তাই দেখো মালা কে পড়বে জানি না, ওই মনে হয় পড়বে মালাটা। দেখো মৌসুমি না, ছোলম লেবু দিয়ে বানিয়েছে মালাটাকে, কোথা দিয়ে লেবু এনেছে জানি না, এই দেখো মালা বানিয়েছে, ও পড়বে, তারা ওকে পড়াবো, তারা দেখো আমি খাচ্ছি আম দেখি। তুমি আম খেলে দেখো রান্না খাওয়া তো হয়ে গেছিলো দুপুরবেলায়, আর দেখো এখন প্রচণ্ড রোদ, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, কেন মেয়ের কম্পিউটার আছে, কম্পিউটারে দিতে যাচ্ছি, আজকে আর স্কুলে যাইনি, দেখো যাচ্ছি হেঁটে হেঁটে। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ জানো তো দুপুরবেলায়, আর কি করবো আজকে, পিচের রাস্তাটা পেরিয়ে এলাম, পিচের রাস্তাটা হিট হয়েছে, মানে রান্না করা যাবে এতটাই রকম। আর আজকে শুক্রবার, আজকে স্কুলে ওর জন্য যাইনি কম্পিউটারের জন্য, তা চলো দেখো যেতে যাচ্ছি। বারো হয়ে যাচ্ছি দেখো, দেখো ফুকো পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। দেখো কম্পিউটারে মেয়েকে দিয়ে এখানে এসে বসে আছি, মেয়ের কম্পিউটার ছুটি হবে, মেয়ের ছুটি হওয়ার পর আমি নিয়ে যাব, আর মেয়ের কম্পিউটারে বসেও পড়েছে, আর এখানে মানে আমি দিদির বাড়ি এসে একটু বসেছি।